আসসালামু আলাইকুম শুরু করছি নগদ জনপদের খবর আমি রিদিতা রেজা দর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে মাদারীপুরের শিবচরে কুতুবপুর এলাকায় ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এছাড়া এই সড়কে দুর্ঘটনা বন্ধে দ্রুতগতি সম্পন্ন গাড়ির যাত্রীদের সিট বেল্ট পরিধান নিশ্চিত গতিসীমা নিয়ন্ত্রণ করতে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি সহ 14টি সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে 19 মার্চ এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রটি সুদীপ্ত মাহমুদের রিপোর্ট মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার নলতায় 50 জন দরিদ্র মানুষকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাহিদুল ইসলাম মানবিক উদ্যোগ স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরে সাধারণ মৎস্যজীবীদের উদ্যোগে আনন্দ র্যালি আলোচনা সভা জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে 2021-22 শিক্ষাবর্ষে উত্তীর্ণ এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 700 মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন জেলা প্রশাসক কামরুন হাসান উৎসে কর কর্তনের বিধিবিধান বিষয়ে ওয়ার্কিং সেমিনার হয়েছে সুনামগঞ্জে রংপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ে কর্মশালা হয়েছে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন নীলফামারী পুলিশ লাইন্স হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 19 মার্চ স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের মহানায়ক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে গণসংবর্ধনা দিয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নরসিংদীতে আলোচনা সভা ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে বার্ষিক আনন্দ ভ্রমণ উদযাপন করেছে জেলা রিপোর্টার্স ক্লাব শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুলনা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সেলিম আলদিন মুক্তমঞ্চে আলোচনা সভা হয় চট্টগ্রামের হাটহাজারী কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে তৃতীয়বারের মতো আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা হয়েছে এতে স্কুল কলেজ মাদ্রাসা সহ 20টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় নওগাঁর মান্দা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অঙ্কুর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এই ছিল নগদ জনপদের খবর সবাইকে ধন্যবাদ